কবিতা তার মা রানী দেবী এবং বাবা অমলবাবুর সঙ্গে বসবাস করে। কবিতার কলেজের পড়াশোনা শেষ হয়ে গেলে অমলবাবু তার বিয়ের জন্য সম্বন্ধ দেখতে শুরু করে দেয়। কবিতার বরাবরই বিয়ে করার খুবই ইচ্ছা ছিল, কারণ তারা মধ্যবিত্ত হওয়ায় কোনোদিনও সে নিজস্ব কোনো রুম পায়নি। সে সবসময় তার বাবা মায়ের সঙ্গে একটা রুমেই থেকে এসেছে। কিছুদিনের মধ্যেই অমলবাবুর এক পুরানো বন্ধুর ছেলে অর্পণের সঙ্গে কবিতার বিয়ে ঠিক হয়। যাক, বাঁচা গেছে, শেষ পর্যন্ত একটা বড়লোক বাড়ির ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে। বিয়ের পর আমার একটা আলাদা রুম হবে, সেখানে শুধু আমি আর আমার বর থাকবো, আর কারোর সাথে আমাকে রুম শেয়ার করতে হবে না। সেই ছোটবেলা থেকে বড় বয়স পর্যন্ত বাবা মায়ের সঙ্গে এক ঘরে থাকতে থাকতে আমি হাঁপিয়ে গেছি। একটা রুমে সবাই থাকে, নিজের আর কোনো প্রাইভেসি থাকে না। অর্পণ তার মা স্বপ্না দেবী এবং ছোট বোন শিপ্রার সঙ্গে বসবাস করত। অর্পণ শহরের এক বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করার ফলে তার কাছে টাকা পয়সার কোনো অভাব ছিল না। আর্থিক দিক থেকে তারা অনেক সচ্ছল ছিল। ছোটবেলায় অর্পণের পাপা এক দুর্ঘটনায় মারা যাওয়ার পর সে একা নিজের পরিবারকে সামলে এসেছে। সে সব থেকে বেশি তার ছোট বোন শিপ্রাকে ভালোবাসে। কিছুদিনের মধ্যেই খুবই ধুমধাম করে অর্পণ ও কবিতার বিয়ে হয়ে যায়। বিয়ের পর এসো নতুন বৌমা, এই এত বড় বাড়িতে আমি আর আমার মেয়ে একা একা থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছিলাম, আর ভালো লাগছিল না। এখন তুমি চলে এসেছো, ব্যাস আমার শান্তি। অর্পণ সারাদিন কাজের জন্য বাড়ির বাইরে থাকে, আমাদের একটুও সময় দেয় না। চিন্তা করবেন না মা, আমি এখন চলে এসেছি। এবার আমি আপনাকে আর আমার ছোট ননদকে নিয়ে সংসার গুছিয়ে নেব, আর কোনো অসুবিধা হবে না। অর্পণ যা, বৌমাকে নিয়ে ঘরে যা, বিয়ের অনুষ্ঠানের জন্য মেয়েটা খুব ক্লান্ত হয়ে গেছে, একটু বিশ্রাম করুক। কবিতা নিজের ঘরে যাওয়ার কথা শুনে খুবই খুশি হয়। এত বছর পর নিজের আলাদা রুম পাবে ভেবে খুশিতে তার মন নেচে ওঠে। কবিতা আর কোনো কথা না বাড়িয়ে অর্পণের সঙ্গে নিজের রুমের দিকে চলে যায়। কিন্তু রুমে গিয়ে কবিতা অবাক হয়ে যায়। কবিতা আর অর্পণ দেখে শিপ্রা সেই রুমে কম্বল মুড়ি দিয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। অর্পণ অনেকবার তার বোনকে ডাকলেও সে কিছুতেই ঘুম থেকে উঠতে চায় না। প্রায় অনেকক্ষণ পর শিপ্রার ঘুম ভাঙে। ও, তোরে এসে গেছিস, কখন আসলি? তোদের বিয়েতে নাচানাচি করে আমি খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই এসে ঘুমিয়ে পড়েছি। যা, তোরা ফ্রেশ হয়ে নিয়ে ঘুমিয়ে পড়। ঘুমিয়ে পড় মানে? তুমি তো সারা খাট জুড়ে শুয়ে আছো, আমি আর অর্পণ কোথায় ঘুমাবো? এই খাটে তো শুধু দুজনেই ভালোভাবে শুতে পারবে। হ্যাঁ ঠিকই তো আছে, তুমি আর শিপ্রাই তো এই ঘরে থাকবে, তাই তোমাদের এই খাটে ভালোভাবে হয়ে যাবে। কবিতা তার বরের কোনো কথাই বুঝতে পারে না। বিয়ের পর সে তার বরের সঙ্গে থাকবে না, তাকে তার নিজের ননদের সঙ্গে রুম শেয়ার করে থাকতে হবে। এই ব্যাপারটা কিছুতেই কবিতার মাথায় ঢোকে না। কবিতা, আসলে বিয়ের আগে আমি তোমায় একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। আমার বোন তোমার সাথেই থাকবে, আগে ও আমার মায়ের সাথে এক রুমে থাকতো, কিন্তু এখন বাইরে জুড়েছে যে ও নতুন বৌদির সাথে এক রুমে থাকবে, ও একা থাকতে পারে না, তাই আর কি। তাই বলে আমাকে ননদের সঙ্গে এক রুমে থাকতে হবে? এ আবার কেমন কথা! আমি যদি ওর সঙ্গে একই রুমে থাকি তাহলে তুমি কোথায় থাকবে? বিয়ের পর কি বউয়ের সাথে না থেকে মায়ের সঙ্গে থাকবে? আরে না না, আমি সাদের ঘরে থেকে যাব। এই বলে অর্পণ চলে যায়। কবিতা কিছুতেই বিষয়টা মেনে নিতে পারে না। এভাবে বৌমা এবং ননদের এক রুমে থাকার ঘটনা সে আগে কোথাও কখনো দেখেনি। কিন্তু তার নতুন বিয়ে হওয়ায় সে কাউকে কিছু বলতেও পারে না। কবিতা সুটকেস থেকে নিজের শাড়ি বের করে আলমারিতে নিজের জামা কাপড়গুলো রাখতে যায়। কিন্তু আলমারি খুলে দেখে সেখানে আগে থেকেই তার ননদের জামা কাপড় বোঝাই করে রাখা আছে। সে নিজের জিনিসপত্র রাখার জায়গা খুঁজে পায় না। বৌদি, তুমি ওখানে ঠেসে ঠুসে নিজের শাড়িগুলো ঢুকিয়ে দাও, কি করবে বলো? এই ঘরে তো একটাই আলমারি, তাই আমি আমার জিনিসগুলো রেখে দিয়েছি। হ্যাঁ, আমার ইচ্ছা করছে তোমাকে ঠেসে ঠুসে আলমারিতে ঢুকিয়ে দিই, তাহলে আমার শান্তি হবে। এখন এত শাড়ি আমি কোথায় রাখবো কি জানি। কবিতা কোনো রকমে ওই আলমারিতে নিজের জিনিসপত্রগুলো রেখে দিয়ে আলমারি বন্ধ করে দেয়। ঘরের চারিদিকে কবিতার ননদের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে, এমনকি ড্রেসিং টেবিলে পর্যন্ত শিপ্রার সমস্ত মেকআপের জিনিস রাখা ছিল। কবিতা সেখানে কিছুই রাখতে পারে না। বৌদি, তুমিও মেয়ে আমিও মেয়ে, তাই আমার মেকআপের জিনিস দিয়ে তুমি সেজে নিও, তোমাকে আর কিছু বার করতে হবে না। আর তুমি তো এমনিতেই সুন্দরী, আমার মনে হয় না তোমার মেকআপের প্রয়োজন।
হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আমি খুব ক্লান্ত, এবার ঘুমাবো। তুমি যেমন একটু আগে মুখ বন্ধ করে ভদভদ করে নাক ডাকছিলে, সেই একইভাবে নাক ডাকো, আর আমি একটু ঘুমাই। এই বলে কবিতা খাটের একটা সাইডে গিয়ে কম্বল চাপা দিয়ে শুয়ে পড়ে। শিপ্রাও অন্যদিকে শুয়ে পড়ে। রাত্রিবেলায় শিপ্রার গরম লাগায় সেই এসির তাপমাত্রা খুব কমিয়ে দেয় এবং পুরো ঘর বরফের মতো ঠান্ডা হয়ে যায়। শিপ্রা নিজের অজান্তেই পুরো কম্বল টেনে নিয়ে নিজের গায়ে মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকে। অন্যদিকে কবিতা ঠান্ডায় ঠক ঠক করে কাঁপতে শুরু করে। ওরে বাবারে, মরে গেলাম রে, এভাবে কোনো মানুষ থাকতে পারে? কি ঠান্ডা, আমার তো নিউমোনিয়া হয়ে আমি মরে যাব। ওরে বাবারে বাবা। কবিতা কোনোমতে শিপ্রার গা থেকে কম্বল নিয়ে জড়িয়ে শুয়ে পড়ে। এভাবে সেই রাতটা কোনো রকমে কেটে যায়। পরের দিন সকালে উঠে কবিতা বাথরুমে ফ্রেশ হতে চলে যায়। সে বাথরুমে পটি করছে, ঠিক সেই সময় শিপ্রা বাথরুমের দরজায় ধাক্কা মারে। কবিতা বুঝতেই পারে যে তার ননদ বাথরুমের দরজায় ধাক্কা মারছে। কবিতা কোনো উত্তর না দিয়ে খাপটি মেরে বসে থাকে। ও বৌদি, তাড়াতাড়ি করো, আমার খুব জোরে পটি পেয়েছে, আমি আর থাকতে পারছি না গো। তাড়াতাড়ি তুমি বেরিয়ে এসো, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না গো বৌদি, তাড়াতাড়ি বেরিয়ে এসো। আমার মনে হয় আমি কালকে রাতে এসির টেম্পারেচার কমিয়ে দিয়েছিলাম বলে বৌদি এখন তার বদলাটা এভাবে নিচ্ছে। কি মুশকিল রে বাবা। আমি কিছুতেই দরজা খুলবো না, সারা রাত আমি তোর চালাই ঘুমাতেই পারিনি, এবার দেখ কেমন লাগে। তোর সাথে আমি কিছুতেই রুম শেয়ার করতে পারবো না, তোকে আমি আমার রুম থেকে তাড়িয়েই ছাড়বো। শিপ্রা কিছুতেই তার নিজের পটি চাপতে পারে না। শিপ্রা তার বৌদিকে জোরে জোরে শুনিয়ে বলে, ও মা তুমি এসেছো, দেখো না বৌদি বাথরুমের মধ্যে ঢুকে বসে আছে, আমাকে বাথরুমে যেতে দিচ্ছে না, তুমি একটু বলো তো। কবিতা তার শাশুড়ি মায়ের ভয়ে বাথরুম থেকে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে সে কোথাও তার শাশুড়ি মাকে দেখতে পায় না, আর সেই সুযোগে শিপ্রা বাথরুমে ঢুকে পড়ে। কবিতা বুঝতে পারে যে শিপ্রা ইচ্ছা করেই তাকে বাথরুম থেকে বার করার জন্য মিথ্যা ফন্দি করেছে। সে তার ননদের উপর ভীষণ রেগে যায়, কিন্তু সে কিছুতেই শিপ্রাকে জব্দ করতে পারে না। এভাবে প্রায় কিছুদিন কেটে যায়। বাথরুমে যাওয়া নিয়ে, বিছানায় ঘুমানো নিয়ে, এমনকি ঘর গোছানা নিয়েও ননদ বৌদির মধ্যে সবসময় অশান্তি লেগেই থাকে। শিপ্রা খুব কুড়ে হওয়ায় সে কিছুতেই ঘর গোছাতে চাইত না, তাই কবিতাকে সমস্ত ঘর গুছিয়ে রাখতে হতো। একদিন, মা আমি আমার বান্ধবী অর্পিতার সঙ্গে সামনের কফি শপে দেখা করতে যাচ্ছি, ও বিদেশ থেকে ফিরেছে তাই আমার সাথে দেখা করতে চাইছে, আমি আসলাম। এই বলে কবিতা তার বান্ধবী অর্পিতার সঙ্গে দেখা করতে চলে যায়। অর্পিতা কবিতার শুকনো মুখ দেখে বলে, কিরে কবিতা তোকে এতটা শুকনো লাগছে কেন? শ্বশুর বাড়িতে কিছু সমস্যা হয়েছে নাকি, আমাকে বলতে পারিস? আর বলিস না, আমার ননদ আমার জীবন জ্বালিয়ে দিচ্ছে। কোথাও শুনেছিস শ্বশুর বাড়িতে ননদ আর বৌমাকে একই রুমে থাকতে হয়? আমার শ্বশুর বাড়িতে আমাকে ননদের সঙ্গে রুম শেয়ার করতে হচ্ছে, আমি আর পারছি না রে। বিয়ের আগে বাবা মায়ের সঙ্গে থাকতে এতটাও প্রবলেম হয়নি যতটা এখন ননদের সাথে থেকে ফেস করছি। বুঝতে পারছি, তুই চিন্তা করিস না, আমি তোকে একটা আইডিয়া দিচ্ছি, তুই তাই কর, দেখবি তোর সমস্যার সমাধান হয়ে যাবে। এভাবেই কয়েকদিন কাটে। একদিন স্বপ্নাদেবী তার বান্ধবীর বাড়িতে যায়। অর্পণ যথারীতি কাজের চাপে অনেক রাত পর্যন্ত সেদিন অফিসেই থাকে। কবিতাও রান্নাঘরে রান্না নিয়ে ব্যস্ত থাকে। ঠিক সেই সময় লোডশেডিং হয়ে যায়। শিপ্রা তার রুমের বারান্দায় একটা কালো ছায়া দেখতে পায়। সেই কালো ছায়াটা দেখে সে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। হাও মাও খাও, মানুষের গন্ধ পাও, যাকে পাবো তাকে খাবো, আয় আয় আয়, মজা হবে মজা হবে, রক্ত খাবো চুষে খাবো রক্ত খাবো। ওরে বাবা গো, ভূত ভূত, ও বৌদি আমাকে বাঁচাও, এই ঘরে ভূত আছে, বাঁচাও বাঁচাও, কেউ বাঁচাও আমাকে, রক্ত খেয়ে নেবে আমার, আমার রক্ত খেয়ে নেবে বলছে। শিপ্রা ভূতের ভয়ে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যায়। কবিতা ঘরের বাইরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে ভীষণ খুশি হয়, কারণ সেই কালো ছায়াটি আর কেউ নয়, তার বন্ধু অর্পিতা ছিল। কবিতার শাশুড়ি এবং বর বাড়িতে না থাকার সুযোগে অর্পিতা লুকিয়ে তাদের বাড়িতে ঢুকে পড়েছিল। কবিতা ইচ্ছা করে বাড়ির মেন ফিউজ খুলে বাড়ির আলো নিভিয়ে দিয়েছিল, আর অর্পিতা ভূত সেজে শিপ্রাকে ভয় দেখায়।
উফ অর্পিতা, ভাগ্যিস তুই আমাকে বুদ্ধিটা দিয়েছিলিস, না হলে এই ননদের সঙ্গে আমাকে সারা জীবন রুম শেয়ার করতে হতো। উফ, তুই আমাকে বাঁচালি। আরে সেসব তো ঠিক আছে, কিন্তু তোর ননদের জ্ঞান ফিরছে না কেন রে? তাড়াতাড়ি জ্ঞান ফেরানোর চেষ্টা কর, না হলে খুব সমস্যা হয়ে যাবে। শিবরার জ্ঞান কিছুতেই ফিরতে চায় না। কবিতা ও অর্পিতা ভীষণ ভয় পেয়ে যায়। তারা অনেক চেষ্টা করেও শিবরার জ্ঞান ফেরাতে পারে না। ঠিক সেই মুহূর্তে স্বপ্নাদেবী এবং অর্পণ বাড়ি ফিরে আসে। কবিতা তাদেরকে সব ঘটনা খুলে বলে। স্বপ্নাদেবী এবং অর্পণ কবিতা ও তার বান্ধবীর উপর ভীষণ পরিমাণে রেগে যায়। অর্পণ তার বোনকে হাসপাতালে অ্যাডমিট করে দেয়। আমার বোনের যদি কিছু হয়ে যায়, আমি কিন্তু তোমায় ছেড়ে কথা বলবো না বলে দিলাম। আমি সব বুঝতে পারছি। ওর সাথে তোমাকে একই ঘরে থাকতে হচ্ছে বলে ওর উপরে তোমার খুব রাগ। ছোটবেলায় ওর বাবা মারা যাওয়ার পর ও যখন একা ঘরে থাকতো, তখন ওর শুধু মনে হতো যে ওর মরা বাবা এসে ওর মাথায় হাত বোলাচ্ছে। আর তারপর থেকে আমার মেয়ের খুব শরীর খারাপ হতো, আর ও একা ঘরে থাকতে পারতো না, আমার সাথে থাকতো। তুমি আসার পর থেকে ও আবদার করেছিল যে তোমার সাথে একই রুমে থাকবে, তাই আমি অর্পণকে কিছু বলিনি। আর তুমি ওকে রুম থেকে তাড়ানোর জন্য ভূতের ভয় দেখিয়েছো, ছিক। কবিতা তার শাশুড়ি মায়ের কথা শুনে খুবই কষ্ট পায়। সে নিজের ভুল বুঝতে পারে। কবিতা এবং তার বান্ধবী সকলের কাছে নিজেদের কৃতকার্যের জন্য ক্ষমা চায়। ডাক্তারবাবু চিকিৎসা করে শিবরাকে সুস্থ করে তোলে। কবিতা তার ননদের কাছে নিজের ভুলের জন্য বারবার করে ক্ষমা চায়। বৌদি, আমারও তোমার সঙ্গে একই রুমে থাকা উচিত হয়নি। যতই হোক, তোমার নতুন বিয়ে হয়েছে, তোমার তো তোমার বরের সঙ্গে একসাথে সময় কাটাতে ইচ্ছা করবেই। আর আমি বা কতদিন এইভাবে রুম শেয়ার করে থাকবো, তাই এবার থেকে ভয় কাটিয়ে আমি নিজেই একটা রুমে একা থাকবো। সরি বৌদি। এভাবেই তাদের ননদ বৌদির মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি দূর হয়ে যায়। তারা সকলে একসঙ্গে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। রিয়া, প্রিয়া এবং টিয়া তিন বোন তাদের বাবা ও মায়ের সঙ্গে বাস করত। তাদের বাবা মোহনবাবুর একটা অনেক বড় ধাবা ছিল। তার ধাবায় নানান রকমের খাবার পাওয়া যেত। ধাবার বিক্রি বাটা অনেক বেশি হওয়ায় তাদের আর্থিক ইনকাম অনেক বেশি ছিল। তাদের ধাবায় সচরাচর সবসময় অনেক অনেক মানুষের ভিড় লেগেই থাকত। মোহনবাবুর তিন মেয়ে অনেক বড় নামি দামি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ত। মোহন তার তিন মেয়ের সঙ্গে সঙ্গে নিজের বউকেও অনেক ভালোবাসত। এক কথায় তাদের পরিবারটা খুবই হাসি খুশি পরিবার ছিল। তাদের জীবনে দুঃখ কষ্টের কোনো জায়গাই ছিল না। মোহনের ধাবায় তার নিজের ছোট ভাই কালু কাজ করত। কালুর বউ পূর্ণা খুবই কূটনৈতিক ও নিষ্ঠুর মহিলা ছিল। কালু, আর কতদিন তোমার দাদার কাছে দাসত্ব খাটবে বলতো? আমার আর এসব সহ্য হচ্ছে না। তোমার দাদা আজকে তোমার বৌদিকে সোনার নেকলেস কিনে দিয়েছে। আমাদের এই গরিবের জীবন আর ভালো লাগছে না। আমার কি করব বলো পূর্ণা, সবই তো কপাল। কপাল না, কপাল নিজেদেরকে তৈরি করে নিতে হবে। তুমি সারা জীবন বোকাই থেকে যাবে। আমাদের ছেলেটার কথা একবারও ভেবেছো? ওর ভবিষ্যৎ বলে একটা জিনিস আছে তো। হ্যাঁ সে তো আছেই, কিন্তু কি করতে হবে সেটা তো বলো। কি করলে তুমি খুশি হবে বলো? তোমার জিলিপির মতো পেঁচানো কথা আমি কিচ্ছু বুঝি না, কি বলবে খুলে বলো। আচ্ছা বলছি, শোনো ভালো করে। তোমার দাদার ধাবাটা হলো একটা খাজানা। ওই ধাবাটা যেভাবেই হোক আমাদের হাতিয়ে নিতে হবে। ওই ধাবাটা আমাদের হয়ে গেলে আমাদের আর ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে না। শুধু ধাবা নয়, ওদের ওই বিশাল বড় বাড়িও আমাদের হয়ে যাবে। কিন্তু কিভাবে সেটা তো বলো। আরে তুমি মূর্খ কেন এত? তোমার দাদা আর বৌদিকে মেরে ফেলতে হবে, তবেই আমরা আরামে জীবন কাটাতে পারবো, বুঝেছো? আমি একটা গুন্ডার সঙ্গে কথা বলছি, ওদেরকে আমি কালকেই উপরে পাঠিয়ে দেব। এভাবেই পূর্ণা ও কালু দুজনে মোহন ও তার বউকে মেরে ফেলার প্ল্যান করে। মোহনের বিশাল বড় ধাবা এবং বাড়ি গাড়ি সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য তারা এত বড় ষড়যন্ত্র করেছিল। কয়েকদিন এভাবেই কেটে যায়। একদিন মোহন ও তার বউ পিয়ালি ধাবা বন্ধ করে বাড়ি ফিরছিল, তখন কালুর ঠিক করে রাখা গুন্ডাগুলো গাড়ি করে এসে মোহন এবং তার বউয়ের অ্যাক্সিডেন্ট করে চলে যায়। তারা সঙ্গে সঙ্গে মারা যায়। তিন মেয়ে বাবা মাকে হারিয়ে খুবই ভেঙে পড়ে। তাদের বয়স অনেক কম ছিল। বড় মেয়ের বয়স ছিল মাত্র 12 বছর, মেজ মেয়ে প্রিয়ার বয়স ছিল 10 বছর, আর টিয়া ছিল মাত্র 8 বছরের। বাবা মা, তোমরা আমাদের তিন বোনকে একা ফেলে কেন চলে গেলে? তোমাদেরকে ছাড়া আমরা তিন বোন কিভাবে থাকবো? আমরা কার কাছে থাকবো? আমাদেরকে কে দেখবে?
কাঁদিস না মা, আমি আর তোর কাকু আছি তো, আমরা তো তোর বাবা মায়ের মতোই। তোরা একদম চিন্তা করিস না, আজ থেকে তোরা আমাদের কাছেই থাকবি, আর আজ থেকে আমরাই তোর বাবা মা। এইভাবেই পূর্ণা ও কালু সকলের সামনে ভালো সাজার নাটক করতে থাকে। পূর্ণা এবং কালু তাদের ঘর বাড়ি ছেড়ে মোহনদের বাড়িতে এসে থাকতে শুরু করে। কয়েকদিন তারা তিন বোনের সঙ্গে খুবই ভালো ব্যবহার করে। তারা চালাকি করে ঘর বাড়ি এবং ধাবা নিজেদের নামে করে নেয়। ঠিক তারপর থেকেই শুরু হয় তিন বোনের উপর অকথ্য অত্যাচার। পূর্ণা সবার আগে তিন বোনের পড়াশোনা বন্ধ করে দেয়। শুধু তাই নয়, তাদেরকে দিয়ে বাড়ির কাজ এবং ধাবার কাজ করাতে শুরু করে। রিয়া, প্রিয়া এবং টিয়া তিন বোনকে সকাল থেকে রাত পর্যন্ত গাধার মতো খাটতে হতো। কালু মেজো মেয়ে প্রিয়াকে ধাবায় কাজ করাতে নিয়ে যেত, আর রিয়া এবং টিয়াকে বাড়িতে কাজ বাজ করাতো। একদিন পূর্ণার ছেলে মন্টু তাকে বলে, মা, ও মা, আমি ফুচকা খাবো, আমার ফুচকা খাওয়ার খুব ইচ্ছা করছে, আমাকে ফুচকা এনে দাও, আমি ফুচকা খাবো। ওরে বাবারে, আমার ছেলেটা ফুচকা খাবে? একটু অপেক্ষা কর বাবা, আমি এখনই ফুচকা আনিয়ে দিচ্ছি। এই রিয়া, এদিকে আয় তাড়াতাড়ি, কি রে শুনতে পাচ্ছিস, এদিকে আয়। হ্যাঁ কাকিমা, বলো, তুমি আমায় ডাকলে? হ্যাঁ ডাকলাম, তোমাকে অমৃত খেতে ডাকিনি এখানে, কোনো কাজ বলবো বলেই ডেকেছি নিশ্চয়ই। এনে 50 টাকা ধর, বাজার থেকে 50 টাকার ফুচকা নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আসবি, মন্টু অনেকক্ষণ থেকে ফুচকা খাবে খাবে করছে। আর হ্যাঁ, আমার ছেলে খাবে, ঝাল কম দিতে বলবি। কিন্তু কাকিমা, বাইরে তো বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির জন্য আমার খুব শীত করছে, আমি বাইরে কি করে যাব, এখন তো আবার অনেক রাতও হয়ে গেছে। বৃষ্টি পড়ছে, শীতকালের শুরুতে এরকম অল্প অল্প একটু বৃষ্টি হয়, এই বৃষ্টির জলে ভেসে তুই অন্য জগতে চলে যাবি না, অল্প অল্প বৃষ্টি পড়ছে, কিছু হবে না, যা তাড়াতাড়ি যা। পূর্ণার কথা শুনে রিয়া ফুচকা আনতে চলে যায়। বেশ কিছুক্ষণ পর সে ফুচকা নিয়ে বাড়িতে আসে। তুই বেঁচে আছিস? আমি তো ভেবেছি তুইও তোর বাবা মায়ের মতো রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মরে গেছিস, ফুচকা আনতে এতক্ষণ লাগে, কি করছিলি এতক্ষণ? কাকিমা, ফুচকার দোকানে তো লম্বা লাইন ছিল, তাই ফুচকা আনতে দেরি হয়ে গেছে। ঠিক আছে, রতনের দোকান থেকে ফুচকা এনেছিস তাই তো? রতন 10 টাকার 6টা ফুচকা দেয়, 50 টাকা 30টা ফুচকা হওয়ার কথা। এখানে দাঁড়া, আমি ফুচকাগুলো গুনে দেখব, একটা ফুচকাও যদি কম হয়েছে তোর পিঠের ছাল আমি তুলে নেব। তোরা তো তিন বোনে ফুচকা খেতে আবার ভালোবাসিস, কোনো ঠিক নেই আমার ছেলের ফুচকাতে থাবা বসিয়েছিস। না কাকিমা, আমি একটাও ফুচকা খাইনি, আমি সত্যি বলছি, আমি একটাও ফুচকা খাইনি, ফুচকাওয়ালা যেমন ভাবে দিয়েছে আমি ঠিক সেভাবেই নিয়ে চলে এসেছি, তুমি গুনে দেখো 30টাই ফুচকা থাকবে। পূর্ণা ফুচকাগুলো দেখে খুবই রেগে যায়। এ কি, ফুচকাগুলো সব ভেঙে গেছে কেন? শয়তান মেয়ে, তুই ফুচকা খেয়ে নিলে আমি ধরতে পেরে যাবো বলে ফুচকা খাসনি সে না হয় বুঝলাম, আর আমি এটাও বুঝেছি যে তুই ইচ্ছা করে ফুচকাগুলো ভেঙে নিয়ে বাড়িতে এসেছিস, যাতে আমি আর আমার ছেলে মজা করে ফুচকা খেতে না পারি। না কাকিমা, আসলে খুব জোরে বৃষ্টি পড়ছিল বলে আমি ফুচকা নিয়ে দৌড়ে দৌড়ে বাড়ি ফিরেছি, আর তাই জন্যই ফুচকাগুলো ভেঙে গেছে। ঠিক আছে, এবার ন্যাকামি বন্ধ কর, আচ্ছা রান্নাঘরে গিয়ে রান্না কর, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকায় নজর দিবি না একদম। পূর্ণার কথা শুনে রিয়া সেখান থেকে মন খারাপ করে চলে যায়। নে বাবা মন্টু, ফুচকা খাবি বলছিলি না, তো যত ইচ্ছা ফুচকা খা। ঠিক তখনই সেখানে রিয়ার সবচেয়ে ছোট বোন টিয়া চলে আসে। তাদেরকে ফুচকা খেতে দেখে টিয়ারও ফুচকা খাওয়ার খুবই ইচ্ছা করে। ফুচকা দেখে তার মুখে জল চলে আসে, সে খুব ভয়ে ভয়ে বলে, কাকিমণি, ও কাকিমণি, আমাকে একটা ফুচকা দাও না, অনেকদিন হয়ে গেছে আমি ফুচকা খাইনি, সেই অনেকদিন আগে বাবা আমাদেরকে ফুচকা খাওয়াতে নিয়ে গিয়েছিল, তারপর থেকে আমি একদিনও ফুচকা খাইনি। বাচ্চা মেয়ে টিয়ার কথা শুনে পূর্ণা খুবই রেগে যায়। রাক্ষসী মেয়ে, ফুচকা খাবি? হ্যাঁ ফুচকা খাবি, তোর বাবা মা কি এখানে ফুচকা জমা করে রেখে গেছে যে তোদেরকে আমি ফুচকা খাওয়াবো? তোর সাহস কি করে হলো আমার ছেলের ফুচকার দিকে নজর দেওয়ার? না কাকিমণি, আমি নজর দিইনি তো, আমি তোমার কাছে একটা ফুচকা চেয়েছি শুধু, দাও না কাকিমণি, আমার ফুচকা খাওয়ার খুব ইচ্ছে করছে। কোনো ফুচকা হবে না, আর আজকের পর থেকে যদি আমার ছেলের খাবারে নজর দিয়েছিস তাহলে আমি তোকে এই বাড়ি থেকে বের করে দেব। তুমি আমাকে বাড়ি থেকে কেন বের করবে, এই বাড়িটা তো আমাদের, আমরা তোমাদেরকে এই বাড়ি থেকে বের করে দেব, তোমরা আমাদের বাড়িতে এসেছো কেন? কি ছোট মুখে বড় বড় কথা, তোকে ফুচকা খেতে দিইনি বলে তুই এত বড় বড় কথা বলবি,
এই বাড়িটা আগে তোদের ছিল, এখন এই বাড়িটা আমাদের হয়ে গেছে। এমনি এমনি তুই শুনবি না, দাঁড়া, তোকে শাস্তি দিতেই হবে। এই বলে পূর্ণা টিয়াকে খুবই মারধর করতে শুরু করে। টিয়া খুব জোরে চিৎকার করে কেঁদে ওঠে। দিদি, বাঁচা দিদি আমাকে, দেখ না কাকিমা আমাকে মারছে। দিদি কোথায় আছিস, তাড়াতাড়ি আয়। টিয়ার কান্নার আওয়াজ পেয়ে রিয়া তাড়াতাড়ি করে সেখানে ছুটে আসে। কাকিমণি, তুমি আমার বোনকে মারছো কেন? দয়া করে আমার বোনকে মেরো না, ছেড়ে দাও আমার বোনকে। রিয়া কোনো রকমে তার বোনকে পূর্ণার হাত থেকে বাঁচিয়ে নেয় এবং সেখান থেকে নিয়ে অন্য ঘরে চলে যায়। কাঁদিস না বোন, আমাকে বলতো কাকিমণি তোকে মেরেছে কেন, তুই কি করেছিলি? দিদি, আমি কিচ্ছু করিনি, মন্টু ফুচকা খাচ্ছিল, আমি শুধু বলেছিলাম আমাকে একটা ফুচকা দিতে। আমি ফুচকা চেয়েছি বলে কাকিমণি আমাকে খুব মেরেছে। তোর ফুচকা খাওয়ার ইচ্ছা করছিল, তুই আমাকে বলবি তো, কাকিমণিকে কেন বলতে গেলি? তুই চিন্তা করিস না বোন, আমি তোকে ফুচকা কিনে খাওয়াবো, এখন চুপ কর, কাঁদিস না। এভাবেই সময় কাটতে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে পূর্ণা আরো বেশি অত্যাচারী হয়ে ওঠে। সে আরো বেশি লোভী হয়ে উঠেছিল, তাই সে আরো বেশি টাকার লোভে মোহনের তিন মেয়েকে বিক্রি করে দেবে বলে ঠিক করে। তাই সে মনে মনে একটা ফোন দিয়ে এটে ফেলে। রিয়া, প্রিয়া, টিয়া, কোথায় তোরা? এদিকে আয় তো, এই তো তোরা এসে গেছিস। তোরা তাড়াতাড়ি করে রেডি হয়ে নে তো, আজকে আমি তোদের তিনজনকে ফুচকা খাওয়াতে নিয়ে যাব। পূর্ণার কথা শুনে তিন বোন ভীষণ পরিমাণে অবাক হয়। কাকিমণি, তুমি সত্যি বলছো? তুমি আমাদের তিনজনকে ফুচকা খাওয়াতে নিয়ে যাবে? হ্যাঁ রে, আমি তোদেরকে ফুচকা খাওয়াতে নিয়ে যাব। আসলে কদিন আগে আমি তোদেরকে ফুচকা খেতে দিইনি তো, তাই আমি আজকে ভেবেছি তোদেরকে সঙ্গে করে নিয়ে গিয়ে পেট ভরে ফুচকা খাওয়াবো। নে নে, তোরা তিন বোনে তাড়াতাড়ি তৈরি হয়ে নে। পূর্ণার কথা শুনে তিন বোন খুবই খুশি হয় এবং তারা খুশি মনে ফুচকা খেতে যাবে বলে রেডি হয়। পূর্ণা তিন বোনকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। বেশ কিছুটা দূর হেঁটে হেঁটে যাওয়ার পর পূর্ণা বলে, এই তোরা তিনজনে এখানে দাঁড়া, আমি তোদের জন্য ফুচকা নিয়ে আসছি। এই বলে পূর্ণা সেখান থেকে চলে যায়। তিন বোন সেখানে চুপ করে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর সেখানে একটা লোক আসে। এই যে তোমরা এখানে দাঁড়িয়ে আছো, তোমাদের কাকিমণির অ্যাক্সিডেন্ট হয়েছে, তাড়াতাড়ি চলো আমার সঙ্গে। অচেনা লোকটির কথা শুনে তিন বোন খুবই ভয় পেয়ে যায় এবং তারা লোকটির সঙ্গে হাঁটা শুরু করে। লোকটি তাদেরকে অনেকটা পথ হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যায়। কাকু, আপনি আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন? এটা তো আমাদের বাড়ির রাস্তা নয়, আপনি চলে যান এখান থেকে, আমরা নিজেরাই বাড়ি চলে যাব, আমরা আপনার সঙ্গে যাব না। এই চুপ কর, একদম বেশি কথা বলবি না, আমি যেখানে নিয়ে যাচ্ছি চুপ করে চল। তোদের কাকিমণি 50 লক্ষ টাকার বিনিময়ে তোদের তিন বোনকে বিক্রি করে দিয়েছে আমার কাছে, তোরা আমার হাত থেকে আর কিছুতেই রেহাই পাবি না, বুঝেছিস? এটা শুনে তারা খুবই ভয় পেয়ে যায়। তারা সেখান থেকে পালিয়ে আসার চেষ্টা করলে লোকটি জোর করে তাদের হাত ধরে টানতে টানতে সেখান থেকে নিয়ে যাচ্ছিল। রিয়া নিজের এবং তার বোনের প্রাণ বাঁচানোর জন্য রাস্তা থেকে কিছুটা ধুলোবালি তুলে লোকটির চোখে ছুড়ে দেয়। এর ফলে লোকটি কিছুক্ষণের জন্য কিছু দেখতে পায় না। এই সুযোগে রিয়া তার দুই বোনকে নিয়ে দৌড়াতে শুরু করে। তারা দৌড়াতে দৌড়াতে ট্রেনে উঠে পড়ে। হঠাৎ করে ট্রেনটা ছেড়ে দেয় এবং কয়েক ঘন্টা পর ট্রেনটা অন্য শহরে পৌঁছে যায়। তিন বোন অচেনা অজানা জায়গায় এসে পৌঁছায়। তারা বেশ কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাফেরা করার পর একটা বুড়িমাকে রাস্তার ধারে ফুচকা বিক্রি করতে দেখে। বুড়িমা, তুমি কি আমাদের একটু সাহায্য করবে? আমরা খুব অসহায়, আমাদেরকে একটু থাকার জায়গা দেবে গো? রিয়া বুড়িমাকে তাদের জীবনের দুঃখের কথাগুলো বলে। সবকিছু জানার পর তিন বোনকে দেখে বৃদ্ধার খুবই মায়া হয়। আসলে বুড়িমায়েরও এই পৃথিবীতে কেউ ছিল না, তাই সে ফুচকা বিক্রি করে নিজেই পেট চালাতো। সে তাদের তিন বোনকে তার সঙ্গে করে বাড়িতে নিয়ে যায় এবং তাদেরকে পেট ভরে খাবার খেতে দেয়। বুড়িমা, তোমার তো অনেক বয়স হয়ে গেছে, এই বয়সে তুমি এত পরিশ্রম করলে কি করে হবে? তোমার তো কেউ নেই, তুমি আমাদের তিনজনকে ফুচকা তৈরি করা শিখিয়ে দাও, আমরা তিনজনে তোমার হয়ে ফুচকা বিক্রি করব আর আমরা তোমার দেখাশোনা করব। রিয়ার মুখে এমন কথা শুনে বুড়িমায়ের চোখে জল চলে আসে, কারণ এই পৃথিবীতে বুড়িমাকে নিয়ে ভাবনা চিন্তা করার মতো কেউই ছিল না। বুড়িমা তাদের তিন বোনকে ফুচকা তৈরি করা শেখায়। তিন বোন পরের দিন থেকে ফুচকা বিক্রি করা শুরু করে দেয়। তারা বুড়িমায়ের থেকেও সুস্বাদু ফুচকা তৈরি করতে সক্ষম হয়। সময়ের সঙ্গে সঙ্গে তাদের ফুচকার বিক্রি অনেক বেড়ে যায়। কয়েক মাসের মধ্যেই তারা একটা বড় ফুচকার দোকান তৈরি করে ফেলে।
তাদের তৈরি করা ফুচকা খুবই প্রসিদ্ধ হয়ে ওঠে। এভাবেই তাদের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়।